স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সজল দাস। জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় বলেন, তাকে চেয়ারম্যান না মানার ব্যাপারে রওশন এরশাদের বিজ্ঞপ্তি নিয়ে সন্দেহ রয়েছে। এই বিজ্ঞপ্তিতে যাদের নাম এসেছে তারা কেউই এই ব্যাপারে কিছু জানেন না বলেও দাবি করেন জি এম কাদের। জন্য একটি প্রোগ্রাম হাতে নিয়েছি, আমরা বিস্তারিতভাবে নেতাকর্মীদের সঙ্গে আলাপ করেছি, আমরা একটি কন্ট্রোল রুম এখানে খুলব, আমাদের অফিসে কন্ট্রোল রুম খোলা হবে, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সারা দেশের বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেব। এর আগে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ তার এক বিবৃতিতে জানিয়েছেন, জি এম কাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোনো আলোচনা ছাড়াই তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, তাই তাকে চেয়ারম্যান মানতে নারাজ তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো সংসদের বিরোধী দলীয় উপনেতার প্যাডে হাতে লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেছেন, যথাযথ কোনো ফোরামে আলোচনা না করে জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। বিবৃতির সত্যতা নিউজ 24-কে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। বিবৃতিতে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রওশন। এতে তাকে সমর্থন জানিয়েছেন 7 সংসদ সদস্য সহ 2 প্রেসিডিয়াম সদস্য। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 29 জুলাই, চলবে 2 আগস্ট পর্যন্ত। প্রথম দিন 29 জুলাই টিকিট দেয়া হবে, প্রথম দিন 29 জুলাই দেয়া হবে 7 আগস্টের টিকিট। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই তথ্য জানান। এ সময় মন্ত্রী আরও জানান, মোবাইল অ্যাপে সকাল 6টা থেকে এবং কাউন্টারে সকাল 9টা থেকে টিকিট পাওয়া যাবে। ফিরতি টিকিট দেয়া হবে 5 আগস্ট থেকে, ওই দিন দেয়া হবে 14 আগস্টের টিকিট। এ সময় মন্ত্রী জানান, রাজধানীর 5টি স্টেশন থেকে টিকিট বিক্রি করা হবে। কমলাপুর বিমানবন্দর, তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া পুরনো রেল স্টেশন থেকে একযোগে টিকিট বিক্রি করা হবে। আগামী 29 তারিখ থেকে আমরা 7 তারিখের টিকিট দেব, 7, 8, 9, 10, 11। 29 তারিখ, 29শে জুলাইয়ের টিকিট আমরা দেব, অগস্টের 7 তারিখের টিকিট, 30 তারিখে আমরা দেব অগস্টের 8 তারিখের টিকিট, 31 তারিখে দেব অগস্টের 9 তারিখের টিকিট, 1লা অগস্টে আমরা দেব অগস্টের 10 তারিখের টিকিট এবং 2রা অগস্টে আমরা দেব 11ই অগস্টের টিকিট। আমরা এইভাবে নির্ধারণ করেছি এবং ফিরতি আমরা ট্রেনের যে টিকিট দেব 5ই অগস্টে আমরা টিকিট দেব, 14ই অগস্টের টিকিট। গুজব রটিয়ে গণপিটুনির ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, 100 জড়িত থাকলেও একই শাস্তি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাড্ডার ঘটনায় এ পর্যন্ত 7 গ্রেফতার হয়েছে, ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেফতার করা হবে। আর সারাদেশে এই ধরনের ঘটনায় এ পর্যন্ত 81 গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে গুজব ছড়ালেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিডিও ফুটেজ দেখে কারা কারা সম্পৃক্ত হয়েছিলেন এগুলো দেখে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিচ্ছি। ফেসবুকে যারা এই ঘটনা ঘটাচ্ছেন, আমরা কিন্তু, আমাদের পুলিশ কিন্তু বসে থাকবে না, যারাই ঘটাবেন তাদেরকে আমরা শনাক্ত করব। রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে নারী হত্যা মামলায় আরও 2 গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 6 গ্রেপ্তার করা হলো। সোমবার রাতে বাড্ডা এলাকা থেকে কামাল ও আবুল কালাম আজাদ নামে ওই 2 গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ জানায়, গণপিটুনির ঘটনায় মোবাইলে ধারণ করা ভিডিও দেখে নতুন 2 বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগে রবিবার রাতে 3 এবং সোমবার সকালে 1 গ্রেপ্তার করেছে পুলিশ। এদের 1 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বাকি 3 4 করে রিমান্ড দিয়েছেন আদালত। রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছেন বরগুনা জেলা দায়রা ও জজ আদালত। মঙ্গলবার সকালে বিচারক আসাদুজ্জামানের এজলাসে জামিন আবেদন করা হলে গ্রহণ করা হয়। জামিন শুনানির জন্য 30 জুলাই দিন ধার্য করেছেন আদালত। এর আগে সোমবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
মিন্নির পক্ষে দুটি আবেদন করেন তার আইনজীবী মাহবুবুর রাব্বারি আসলাম। দুটি আবেদনই খারিজ করে দেন আদালত। রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে। 16 জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নেওয়া হয়। ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। 19 জুলাই মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই দিন থেকে কারাগারে রয়েছেন মিন্নি। জেলা ও দায়রা জজ বাহাদুর আদালতে আজকে মিন্নির পক্ষে আমি ফৌজদারি মিসকেস 443/19 মাধ্যমে জামিনের দরখাস্ত করেছি। ওই জামিনের দরখাস্ত আজকে এডমিশন হয়েছে। এডমিশন হইয়া এখন নিম্ন আদালতের নথি কলফর হয়েছে। ওই নথি তলব হয়ে আসবে। এরপর আগামী 30/7/19 মিন্নির জামিনের দরখাস্ত শুনানো হবে। জামিন লোয়ার কোর্টে তো ওরা রিজেক্ট করছে, এরপরে আমরা জজ কোর্টে আসছি, সেখানে আমরা প্রায় আজকে ফাইল করছি। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবার স্বাগত দিনের সংবাদে। সার্বিক তথ্য উপাত্ত, আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ। আগামী সপ্তাহে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে ডেঙ্গু প্রতিরোধে রোড শো এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমরা সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করে ডেঙ্গু মুক্ত শহর আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করব। আমরা আশা করি যদি কোনো ধরনের কোনো ঔষধের মধ্যে কোনো ধরনের অকার্যকারিতা থেকে থাকে সেই অংশটুকু দ্রুত চেঞ্জ করে যাতে পরিপূর্ণভাবে কাজ হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, তবে দুর্ভোগ কমেনি বন্যা কবলিত মানুষের। বন্যায় পানিবন্দী হয়ে আছেন অন্তত 38 লাখ মানুষ। উত্তরাঞ্চলের পানি নামতে শুরু করেছে, সেই সঙ্গে ফুটে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র। ফসলের ক্ষতির পাশাপাশি দেখা দিয়েছে খাবার সংকট। জামালপুরে পানি কমায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। গত এক সপ্তাহের বন্যায় জেলার কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরবর্তী পানিবাহিত নানা রোগে আক্রান্তদের সেবায় কাজ শুরু করছে স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকটি মেডিকেল টিম। উত্তরের জেলা কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী আছেন জেলার কয়েক লাখ মানুষ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত দিনের সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ধারাবাহিক নেতিবাচক অবস্থা কাটিয়ে আজ কিছুটা ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 111 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5077 পয়েন্টে, আর মোট লেনদেন হয়েছে 317 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 327টির, কমেছে 15টির, আর অপরিবর্তিত রয়েছে 9টির দাম। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ আর যুক্তরাজ্যের নেতৃত্ব থেরেসা মের কাজ কার হাতে দিয়ে যাবেন তার সমাধান হবে এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের মধ্যে থেকে একজনকে বেছে নিতে সোমবার বিকেল পর্যন্ত ভোট দিয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির 1,60,000 নিবন্ধিত সমর্থক। বিবিসি জানিয়েছে আজ ঘোষণা করা হবে লন্ডনে সেই ভোটের ফলাফল, আর তাতে যিনি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হবেন তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। কনজারভেটিভ পার্টির নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে স্পষ্টতই এগিয়ে আছেন বোরিস জনসন। দিনের সংবাদে ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।